প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ, আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কেনেথ অ্যান্ডারসনের লেখা একটি শিকার কাহিনী, ইয়াম্মাইগুড়ির আদমখোর। মহীশূর রাজ্যের কাদুর জেলার এক প্রান্তে বাবা আবুদান বলে গভীর বনে ঢাকা যে পাহাড় শ্রেণী আছে, তার প্রায় 450 মিটার উঁচু চূড়ার নাম হোগর খাঁ। মদক বলে একটা সুন্দর হ্রদকে ওই পাহাড় চারদিক থেকে ঘিরে রেখেছে। ওই হ্রদের ধারের বনকে বলে ইয়াম্মাইগুড়ি। ওই হ্রদ থেকে একটা সরু খাল প্রায় 15 কিলোমিটার গিয়ে আয়রান খাড়ে বলে আরও একটা হ্রদে পড়েছে। ওই খালের পাশ দিয়ে একটা সরু রাস্তা গেছে। ইয়াম্মাইগুড়িতে অনেক জন্তু জানোয়ার পাওয়া যায়, কিন্তু তার চেয়ে অনেক বেশি পাওয়া যায় গরু, মোষ, ছাগলের পাল। তাদের বিরাট বিরাট দল রোজ সকালে জঙ্গলের মধ্যে চড়তে যায়, আর সন্ধ্যাবেলা ওই রাস্তা ধরে বিরুর বলে একটা আধা শহরে ফিরে যায়। তাই ওই জঙ্গলে বাঘ, চিতা, যারা ওখানকার সম্বর কি চিতল হরিণ খায়, তারা অল্প দিনেই বুঝতে পারে যে অনেক কম পরিশ্রম করে গরু, মোষ কি ছাগল পাওয়া যায়। তাতে আশ্চর্য হবার কিছু নেই। আবার গরু মোষের মালিক কি রাখালরাও ধরে নেয় যে ওই জঙ্গলে গরু মোষ চড়াতে গেলে দু একটা তো বাঘ কি চিতার পেটে যাবেই। তবে সময় সময় সবচেয়ে বেশি দুধ দেওয়া গরু কি মোষটা গেলে লাগে বই কি। ছোট চিতারা আবার গ্রাম কি শহরের আশপাশ থেকে কুকুর, ছাগল ইত্যাদি চুরি করে খায়। বিরুরের চারপাশে এটা একটা সাধারণ ঘটনা, কিন্তু ছোট চিতারা এখানে বাঘের থেকে সংখ্যায় অনেক কম, আর বাঘের ভয়ে ওরা জঙ্গলের বেশি ভেতরে যেতে সাহস করে না। 1946 সালের প্রথম দিকে একটা ছোট মদ্দা বাঘ ওই জায়গাতে এসে হাজির হল। ওটার ব্যবহারে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকল। ওটা গরু ছাগল ছাড়া বনের কোনো প্রাণীর গায়ে হাত দিত না। প্রথম প্রথম ছাগল আর বাছুর দিয়ে শুরু করলেও গরু মোষের দল বিকেলবেলা বিরুড়ে যাওয়ার পথের পাশে লুকিয়ে থেকে ওটা গরু ছাগল কি বাছুর ধরে জঙ্গলে পালাত। এটাকে সবাই চিতাবাঘের, বিশেষ করে গভীর জঙ্গলে বড় চিতা বা তেগুর কাজ বলে মনে করত। কিন্তু একদিন গরু ছোট্টা একটা রাখালের চোখে ধরা পড়ে যাওয়াতে সবাই বুঝতে পারল ওটা বাঘ। এইভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন লিঙ্গঢালি থেকে বিরুড়ে যাওয়ার রাস্তার ওপর জনা কয়েক শিকারি, যারা মোটর গাড়িতে করে শিকার করে, মাটিতে পা দেয় না, বনের কোনো ভালো মন্দের ধার ধারে না, যাদের কাজই হলো রাতের অন্ধকারে রাস্তার দুপাশে গাড়ি থেকে স্পটলাইট ফেলে কোনো চোখ জ্বলতে দেখলেই নির্বিচারে গুলি চালিয়ে দেওয়া, তা সে বাচ্চা বা ধাড়ি, শেয়াল, বাঘ কি বেড়াল, ভাল্লুক যাই হোক না কেন, ওদের কিছু আসে যায় না। গুলি খেয়ে জন্তুটা মরে গেল তো বেঁচে গেল, কিন্তু আহত তা সে যত সামান্য বা গুরুতর হোক না কেন, ওরা ওটাকে ফেলে নতুন শিকারের আশায় ছুটবে। ওই আঘাতের পরিণামে যে কি হতে পারে তার কোনো দায়িত্ব ওরা নেয় না। তাই ওরা যখন বিরুর থেকে 7 কিলোমিটার আগে, তখন রাস্তার ধারে নালার পাড়ে ওদের স্পটলাইটে দুটো লাল সাদায় মেশানো জ্বলন্ত ভাটার মতো বাঘের চোখ ধরা পড়ল। অমনি একসাথে দুটো বন্দুক আর একটা রাইফেল গর্জে উঠল। বাঘটা একটা গর্জন করে লাফ দিয়ে অদৃশ্য হয়ে গেল, আর গাড়ির শিকারীরা ওকে ফেলে অন্য শিকারের আশায় এগিয়ে চলল। রাইফেলের গুলিটা বাঘটার নিচের চোয়ালে লেগে হাড় ভেঙে দিয়ে বেরিয়ে যায়, আর বন্দুক দুটোর গুলি ওটার ধার কাছ দিয়েও যায়নি। এরপর প্রায় 2 মাস বাঘটার যন্ত্রণার শেষ ছিল না। ওটা কিছুই খেতে পারছিল না, আর গরু মোষের ঘাড় কামড়ে ভেঙে ফেলতে না পারার জন্য প্রায় উপোস করেই দিন কাটাতে হচ্ছিল।
মাস তিনেক পরে ওই জঙ্গলে চড়াতে আনা একদল ছাগলের থেকে মারবে বলে বাঘটা একটা ছাগলিকে বেছে নিয়ে গুড়ি মেরে দলটার কাছে গিয়ে ছাগলিটার ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে ঘাড় ভাঙার বদলে এক থাবার ঘায়ে ওর মেরুদণ্ডটা ভেঙে যেই ওটাকে ধরেছে কোথায় ছিল রাখালটা লাঠি উঠিয়ে হই হই করে তেড়ে এলো। রাগে বাঘটা গড়গড় করতে করতে গিয়ে রাখালের মাথায় এক চাঁটি বসিয়ে দিতেই বেচারির মাথাটা ডিমের খোলার মতো ভেঙে গেল আর রাখালটা সঙ্গে সঙ্গেই মারা গেল। এবার বাঘটার সামনে দু রকমের খাবার, হয় পাঁঠা নয় মানুষ। বাঘটা রাখালের মৃতদেহটার সামনে একটুক্ষণ থেকে ওর ফাটা মাথার থেকে যে রক্ত বার হচ্ছিল তাই চেটে দেখল, তারপর ছাগলের মাংসের স্বাদ নিতে মরা ছাগলটার কাছে গিয়ে দাঁড়িয়ে ওটার গলা কামড়ে ধরে জঙ্গলের দিকে রওনা হলো। কিন্তু দু এক কদম যেতে না যেতে ওর মতটা বদলে গেল। ছাগলটাকে ফেলে দিয়ে রাখালটার কাছে ফিরে এসে ওর গলাটা কামড়ে ধরে বনের মধ্যে মিলিয়ে গেল। এই থেকেই ইয়াম্মাইগুড়ির বিভীষিকার সূত্রপাত হল। বাঘটা তার শেষ দিন পর্যন্ত 500 কিলোমিটার জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এই রাজত্বের উত্তরে বিরুর লিঙ্গঢালি থেকে ভগবৎকুট্টে, পশ্চিমে শান্তভেরি থেকে বাবাবুদান পাহাড়, আর দক্ষিণে আয়রনখাড়ে হ্রদ থেকে সাকরেপাটনা হয়ে আবার বিরুর। ক্রমেই মানুষ মারার সংখ্যা বাড়তে আরম্ভ করল। এই মানুষ মারার মধ্যে একটা বিশেষ নিয়ম ছিল। আগের বলা জায়গাগুলো বাঘটার ঘোরাফেরার একটা নির্দিষ্ট ছক ছিল, আর প্রতিবার ওটা তার শিকারের ঘাড় না ভেঙে প্রচণ্ড জোরে থাবার ঘায়ে মানুষ মারত। তাতে ওর নিচের চোয়ালটা ঠিকমতো কাজ করছে না বলেই মনে হতো। এটা মৃতদেহগুলো পরীক্ষা করলেই বোঝা যেত। ওটা কিছুতেই দ্বিতীয়বার মাড়িতে ফিরে আসতো না। মাড়িগুলো দেখে মনে হতো যেন ওদের গা থেকে মাংস চেঁচে নেওয়া হয়েছে। এটা বাঘটা তার থাবা দিয়ে মাড়ির গায়ের থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে এনে ওপরের দাঁত দিয়ে কোনো রকমে খেত। মানুষ খেকোটার উদয়ের সাথে সাথে এতদিনের চেনা গরুচোরটার আর দেখাই নেই। তাই খুব সঙ্গত কারণে সবাই সাব্যস্ত করল যে গরুচোরটাই মানুষ খেকো হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ওই শিকারিবাবুদের কথা জানতে না পারার জন্য বাঘটা কীভাবে মানুষ খেকো হলো আর ওটার শিকার করার কায়দাটাই বা এমন করে বদলে গেল কেন তা কেউ ধরতে পারছিল না। তবে ওই জাতের শিকারীদের যা হয়, একজন তার চেনা পরিচিত মহলে মহা হাম্বড়াই করে একটা বাঘকে ঘায়েল করার সেই ঘটনাটা খুব ফলাও করে বলার জন্য পুরো ঘটনাটা জানা গিয়েছিল। আগের বলা ওই রাস্তাটা ধরে মানুষ খেকোটার যাতায়াতের খবর আমি আমার যে মানচিত্রটা আছে তাতে খবর অনুযায়ী জায়গাগুলোকে সংযোগ করে বুঝতে পারি। আর বাঘটা হোগরখাঁ পাহাড়টাকে কেন্দ্র করে ওই রাস্তা দিয়ে ঘুরে আবার পাহাড়টাতে ফিরে আসে তাও ধরতে পারি। ওই সব খবরের তারিখ মিলিয়ে আমার মনে হয়েছিল হোগরখাঁ থেকে বেরিয়ে আবার ওখানে ফিরতে বাঘটার 4 মাসের মতো সময় লাগে। বাঘটা এর মধ্যে 700টা মানুষ খেয়েছে। আমি বাঘটাকে মারার জন্য মনস্থির করে বিরুর আর লিঙ্গঢালির মাঝামাঝি হোগারেহাল্লি বলে একটা গ্রামকে বেছে নিলাম। এই গ্রামটা হোগরখাঁ পাহাড়ের থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। আমার ধারণা ছিল যে ইয়াম্মাইগুড়ির ওই লোকালয়হীন জঙ্গলটাতে বাঘটা তার বাসা ঠিক করেছে আর ওখান থেকেই আগের বলা গ্রাম কি শহরগুলির মানুষ মেরে থাকে। আমার হোগরখাঁকে বাছার প্রথম কারণ হলো ওই জায়গাটা আর ওখানকার স্থানীয় লোকদের সাথে আমার বিলক্ষণ জানা পরিচয় আছে, তাই তাদের কাছ থেকে দরকার মতো সাহায্য পাবো। আর সবচেয়ে বড় কথা হলো বাঘটা তার পদযাত্রার প্রতিবারেই ওই গ্রামটার থেকে মানুষ মেরেছে, তাই আমার নিশ্চিত ধারণা হলো ওই গ্রামটায় বাঘটার দেখা পাবই।
তবে বাঘটার পদযাত্রার হিসাব করে বাঘটা যখন ওই গ্রামটার কাছাকাছি পৌঁছবে বলে আমার হিসাব ছিল, তার 15 দিন আগে ওখানে গিয়ে পৌঁছলাম, যাতে আমি যারা মারা পড়েছে তাদের সম্বন্ধে বিস্তারিতভাবে খবর জোগাড় করতে পারি। ওই সব খবর থেকে ওর মানুষ মারার কোনো বিশেষ চরিত্র আছে কিনা, আর তা থাকলে তাই বুঝে ওকে মারার পদ্ধতি বার করতে পারি কিনা তাই দেখব। হোগারহাল্লি গ্রামটা বেশ বড়, যদিও এখানে থাকার মতো লোকের সংখ্যা খুব বেশি নয়, তবে যারাই থাকে তাদের প্রায় প্রত্যেকেরই পাথর দিয়ে তৈরি বাড়ি আছে। এই পাথরগুলোর রং লাল, আর গ্রামের আশেপাশেই বড় বড় ছাঙর থেকে আরম্ভ করে ছোট ছোট নুড়ি প্রচুর পাওয়া যায়। গ্রামটার পশ্চিম, উত্তর পশ্চিম আর দক্ষিণ পশ্চিম জুড়ে রয়েছে একটা সুন্দর জলাশয়, যাতে প্রতি শীতে হাজার হাজার পরিযায়ী পাখির ভিড় লেগে থাকে। একটা রাস্তা গ্রাম থেকে বেরিয়ে প্রায় 4 কিলোমিটার গিয়ে ইয়াম্মাইগুড়ির খালের পাশের রাস্তার সাথে মিশেছে। গ্রামটার দক্ষিণ পূর্বে একটা বিরাট নারকেল আর সুপারি গাছের সাথে পানের বরজ। পানের লতাগুলো নারকেল আর সুপারি গাছে তুলে দেওয়া হয়। সারা ভারতবর্ষে নানা জায়গায় নানাভাবে হরেক রকম পানের চাষ হয়, এর চাহিদাও প্রচুর। এই বাগানটার মাটি বেশ স্যাঁতস্যাঁতে, আর জলাশয়টা থেকে একটা নালা কেটে এনে গাছগুলোতে সেচের ব্যবস্থা করা হয়। পশ্চিম দিকে কিছু কিছু ধানি জমি আর কিছু অন্য আনাজের ক্ষেত আছে। বাঘের হাতে গ্রামের যারা মারা গেছে তার বেশিরভাগই হয় কাঠুরে নয় রাখাল, তারা ওই ঝোপঝাড়ে ভরা অংশে বাঘের হাতে পড়ে, আর দুজনকে বাঘটা নারকেলের বাগানের মধ্যেই মারে। তার মধ্যে একজন আবার ওই বাগানের মালিকের খুড়তুতো ভাই। তবে বাঘটা কখনোই দক্ষিণের খোলা ক্ষেতে কোনো হামলা করেনি, সব লোকই বিকেল কি তার একটু আগে মারা পড়েছে, কারণ গ্রামের লোকেরা সন্ধ্যার পরই ঘরের দরজা বন্ধ করে দিতে আরম্ভ করেছিল। তার জন্য বাঘটার পক্ষে আর কিছুই করার ছিল না। বাঘটার পায়ের দাগ থেকে বোঝা গেছে যে ওটা ভোরবেলাতেও শিকারের আশায় গ্রামের ভেতর ঘুরে বেরিয়েছে। এই অবস্থায় ইতি কর্তব্য স্থির করাটা খুব কঠিন কাজ, কারণ আমি জানি বাঘটা যদি এখানে একটাও মানুষ মারতে পারে তবে আগামী 3 মাসের মধ্যে আর এদিক মারাবে না। আর আমার পক্ষে বাঘটা ঠিক কখন কোথায় আর কাকে মারবে তা বলা সম্ভব নয়, তাই যেটা একমাত্র পথ তা হলো বাঘটাকেই আমার দিকে আকৃষ্ট করা। কিন্তু এটা করতে আমার মন একেবারে চাইছিল না, তবুও এটাই একমাত্র পথ। আমি গত 10 দিন ধরে চিন্তা করে দেখলাম যে পশ্চিম দিকে যেসব রাখাল মারা পড়েছে বাঘটা তাদের সাথে গরু ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চাও মারেনি, যদিও কয়েকটা বাছুর আর ছাগল চিতার হাতে মারা পড়েছে। এসব বিষয় ভাবতে ভাবতে আমার মাথায় একটা বুদ্ধি গেলে গেল। বনের প্রায় 1 কিলোমিটার ভেতরে একটা গাছ বেছে নিয়ে ওটার 4 মিটার ওপরের ডালে একটা চেয়ার শক্ত করে বেঁধে নিলাম। 4 মিটার উঁচুতে থাকার জন্য বাঘটা এক লাফে আমাকে ধরতে পারবে না। তারপর 2 মিটার লম্বা আর বেশ মোটা একটা কাঠের গুঁড়ি জোগাড় করে তার এক মাথা একটা শক্ত দড়ি দিয়ে এমনভাবে বাঁধলাম যাতে ওটার খোলা মাথাটা গাছের সাথে একটা বিশেষ কোণ করে ঝুলে থাকে। এবার ওই মাথাটায় আর একটা দড়ি বেঁধে সেটা আমার পায়ের কাছ বরাবর একটা ফাঁস করে তারপর হাতের কাছের ডালে বেঁধে দিলাম। এতে করে ওই ফাঁসের মধ্যে আমার পা গলিয়ে নাড়ালে খুঁটিটা গিয়ে গাছের গায়ে একটা ঠোক্কর মারে, আর ঠক করে একটা শব্দ হয়, অনেকটা কাঠ কাটার শব্দের মতো, আর ওই সময় হাত দুটো তার কাজ করার জন্য খালি থাকে। রোদ থেকে বাঁচতে ওই গাছটার ডাল না কেটে এক জায়গাতে জড়ো করে বেঁধে দিলাম।
আর এখানে কাঠের মতো চুপ করে না বসে থেকে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে তামাক খাওয়া পর্যন্ত সব কাজই করতে পারা যাবে ভেবে বেশ খুশি হলাম। এখন যেহেতু আমি নিজেই টোপ, তাই চুপ করে না থেকে নড়াচড়া আর শব্দ করে নিজেকে জাহির করতে পারব, তাতেই বাঘটাকে টানতে পারা যাবে বলে মনে হলো। আমার পুরনো বন্ধু হোগারেহাল্লির মোড়ল মুদালাগিরি গৌড়াকে আমার মতলবটা খুলে বললাম। যখন থেকে আমি ওই গাছটাতে বসতে যাব, তখন থেকে ওর কাজ হবে কোনো লোককে ওই বনে কিংবা নারকেল বাগানে যেতে না দেওয়া, যাতে করে বাঘটা এক আমাকে ছাড়া আর কোনো মানুষকে দেখতে না পায়। মুদালাগিরির এই মতলবটা মনে ধরে গেল। তাই গ্রাম আর চারপাশের লোকদের দুপুরের পর ঘর থেকে বার হতে, বিশেষ করে ওই বনে আর বাগানে যেতে নিষেধ করে দিল। নিষেধ না মানলে কড়া সাজা হবে বলেও বলল। গ্রামের মধ্যে দিন পনেরোর মতো খড় আর ঘাস মজুত ছিল। এতে মুনিশ আর রাখালরা হঠাৎ একটা লম্বা ছুটি পেয়ে বেশ খুশি হলো। তার উপরে কার বা অকালে বাঘের পেটে যাবার শখ হয়, তাই মোড়লের আদেশ অক্ষরে অক্ষরে পালিত হতে লাগলো। হোগারেহাল্লিতে আসার ঠিক দশ দিন পর থেকে আমি গাছে বসতে শুরু করলাম। সকালবেলায় খেয়ে দেয়ে বেলা এগারোটা নাগাদ আমি রাইফেল, খাবার, জলের বোতল, টর্চ, পাইপ ইত্যাদি নিয়ে আমার চেহারায় উঠে বসলাম। কিছুক্ষণ পা দিয়ে গাছে খুঁটির গুঁতো দিতেই বুঝতে পারলাম কাজটা কত কঠিন আর একঘেয়ে। তার উপর অন্য গাছের পাতা থেকে রোদ প্রতিফলিত হয়ে বহুক্ষণ ধরে চোখে পড়ে চোখ ব্যথা করতে লাগলো, তাতে আবার জঙ্গলের গুমোট গরম। এইভাবে এক সপ্তাহ চলে গেল, বাঘের দেখা নেই। আমি এর মাঝে একঘেয়েমি কাটানোর জন্য কটা সস্তা দামের গল্পের বই কিনে এনে আর তা পড়ে হাত পা নেড়ে গাছের ওপর দিন কাটাতে লাগলাম। এই করে দ্বিতীয় সপ্তাহটাও চলে গেল, বাঘের দেখা নেই। ক্রমে আমি ধৈর্য হারাতে লাগলাম, মনে মনে আরও কোনো ভালো ফন্দির জন্য অনেক চিন্তা করলাম, কিন্তু এই এভাবে ছাড়া নিজেকে বাঁচিয়ে অন্য কোনো যুক্তি ধোপে টিকল না। আমি বাঘটার পদযাত্রা আরম্ভ হবার চতুর্থ মাসে রয়েছি, আর ওর যাত্রাপথ যদি ঠিক থাকে তবে যে কোনো সময় ওটা দেখা পাওয়া যেতে পারে। আমি চিকমাগালুরের ডেপুটি কমিশনারকে অনুরোধ করে রেখেছিলাম, যেখানেই মানুষ মারার খবর থাকুক না কেন আমি যেন জানতে পারি। দুদিন পরে ওখানকার আমিলদার রানার পাঠিয়ে খবর দিল যে চিকমাগালুর সাকারেপেন্টা রাস্তার ওপর একটা গ্রাম থেকে চার দিন আগে বাঘটা একটা মানুষ মেরেছে। পরের দিনই আবার একটা রানার এসে খবর দিল আয়রানখাড়ে হ্রদের কাছে একটা রাখালকে বাগে নিয়েছে। ওই জায়গাটা হোগারেহাল্লির থেকে পনেরো কিলোমিটার। এর থেকে বুঝতে পারলাম যে বাঘটা তার চিরাচরিত পথ ধরেই চলেছে, আর তিন দিন আগে এখান থেকে পনেরো কিলোমিটার দূরে ছিল। তাই ধরে নেওয়া যায় যে বাঘটা হোগারেহাল্লির আশেপাশেই নতুন শিকার ধরার জন্য ঘোরাঘুরি করছে। মুদালাগিরিকে বলে দিলাম বাঘটা গ্রামের আশেপাশেই আছে, তাই জঙ্গলে আর বাগানে কোনো কারণেই কোনো সময়ে যাওয়া চলবে না। পরপর তিন দিন আমি আরও সকাল সকাল গাছে বসে গল্পের বই বন্ধ করে দড়ি টেনে গাছে গাছে ঠুকতে লাগলাম। মাঝে মাঝে গাছের এডাল ও ওডাল করতে লাগলাম, যাতে আমাকে ভালো করে দেখা যায়। বিকেলবেলায় গ্রামে ফেরার সময় হঠাৎ যে কোনো আক্রমণ রুখতে একদম তৈরি হয়ে ধীরে ধীরে প্রতিটা ঝোপ দেখে শুনে তবে আসতাম। এইভাবে আরও দুদিন চলে গেল, কিন্তু বাঘটার দেখা তো দূরের কথা, তার সম্বন্ধে কোনো খবরই পেলাম না। আমার মনে হতে লাগলো এবার নিশ্চয় কোনো কারণে বাঘটা হোগারেহাল্লিকে বাদ দিয়ে ওর আস্তানা হোগারখাতে চলে গেছে, কিংবা দিক বদলে লিঙ্গঢালি কি ভগবৎকট্টেতেও যেতে পারে। গরমকাল আর আকাশে আধখানা চাঁদ থাকার জন্য ঠিক করলাম যে পরের দুদিন
বিকেল থেকে সারা রাত গাছে কাটাব। এতে করে সন্ধ্যের অন্ধকার হলে যখন বাঘটা বার হবে তখন তার দেখা পেলেও পেতে পারি। এতে যদিও আমার ক্লান্ত অধৈর্য শরীর মনের ওপর আরও চাপ পড়বে, কিন্তু কি করা যাবে। এদিকে গ্রামে পশুখাদ্যের টান পড়তে আরম্ভ করেছে, তাই পরের দিন সবাইকে নিয়ে সকাল সকাল ঘাস কাটতে যাওয়া হলো। দু ঘন্টার কাটা ঘাস গ্রামে নিয়ে আসার পর আমি খাওয়া দাওয়া করে শুতে গেলাম। এবার দুপুরের পর সব কিছুর সাথে টিফিন ক্যারিয়ারে করে রাতের খাবারও নিলাম, আর একটা খুব বড় ফ্লাক্সে করে অনেক চা নিয়ে ঠিক দুপুরের কিছু পর থেকে সারাটা বিকেল গাছ ঠুকে কাটালাম। ঘুম তাড়ানোর জন্য দুটো বেঞ্জিক্রিনের বড়িও নিলাম। বিকেলের পর একটু চা পানের জন্য বিশ্রাম নিয়ে আবার ঠোকা শুরু করে মাঝরাত পর্যন্ত চালিয়ে গেলাম। একমাত্র একটা হুতুম প্যাঁচার ডাক ছাড়া সারা জঙ্গলে কোনো শব্দ নেই। প্রায় 10টার সময় অনেক দূরে একটা খক্কর ডেকে উঠল। রাত 1টার পর চাঁদ ডুবে গেল আর সূচিভেদ্র অন্ধকার নেমে এলো। 3টে নাগাদ আমার ঘুম পেতে লাগলো, তাই বড়ি দুটো খেয়ে ফেললাম। একটু পরে নিচে খস খস শব্দের সাথে একটা হায়না হঠাৎ হা হা করে দেখে ছুটে চলে গেল। আবার সব নিস্তব্ধ অন্ধকার, ক্রমে আকাশে আলো ফুটতে আরম্ভ করল। দু একটা বনমোরগ ডাকতে লাগলো। আলো একটু বেশি হলে আমি একদম ক্লান্ত অবসন্ন হয়ে গাছ থেকে নেমে গ্রামে এসেই ঘুমিয়ে পড়লাম। পরদিন 1টার সময় আবার সব কিছু ঘাড়ে করে গাছে গিয়ে উঠলাম। আজই শেষ, আমার শরীর মন আর চলছে না, এভাবে আর থাকা যায় না। ক্রমে বেলা গড়িয়ে চলল। একটা বসন্ত বাউড়ি ঠক ঠক করে ঠোঁট দিয়ে বাসা বানাবার জন্য একটা গাছের গায়ে গর্ত করে চলেছে। চারদিকে কোকিল কু কু করে ডাকছে। একটা তিতির ঝোপের নিচ থেকে ডেকে উঠল। দূরে কয়েকটা ময়ূর বিকেলের শেষ ডাক দিয়ে উঠল। একদল ছাতারে তাদের রাতের গাছ খুঁজতে ব্যস্ত হয়ে বকবক করে চলেছে। ক্রমে সন্ধ্যা নেমে এলো, সব চুপ, একটা ঝিঝির ডাক শোনা যাচ্ছে না। তারপর রাতের পাখিরা দিনের পাখিদের জায়গা নিল। রাত চড়ারা তাদের অদ্ভুত চাক চাক কু ডাক দিয়ে বেড়াতে লাগলো। হুতুম প্যাঁচার ঘুম ভাঙল। রাত 10টার সময় একদল চিতলের আউ আউ করে সাবধানী ডাক আমার থেকে কিলোমিটার খানেক দূরে পাহাড়ের কাছ থেকে আমার কানে এলো। চিতলের এই ডাকার অর্থ হলো কোনো মাংসাশী প্রাণী শিকারে বেরিয়েছে। তবে ওটা অন্য কোনো সাধারণ বাঘ কি চিতা না মানুষ খেকোটা তা কে বলবে। আমি জোর কদমে গাছ ঠোকা শুরু করে দিলাম। মনে আসা, ওটা যদি মানুষ খেকোটা হয় তবে বাঘটা কোন কাঠুরের এত সাহস যে এই অন্ধকারেও কাট কাটছে তা দেখতে আসবে। মিনিটের পর মিনিট চলে যাচ্ছে। হঠাৎ একটা সম্বর বেশ কাছ থেকে ড্যাং ড্যাং করে ডেকে দৌড়ে পাহাড়টার দিকে চলে গেল। এরপর আবার সীমাহীন স্তব্ধতা নেমে এলো। কাঠটা ঠুকতে ঠুকতে চাঁদের আলোতে আমি চারপাশের সব কয়টা ঝোপঝাড়ে কড়া নজর রাখতে লাগলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কোথাও কোনো নড়াচড়া বা শব্দ নেই। তবুও আমার মনে হতে লাগলো যেন কেউ আমাকে দেখছে। তাই আমি তৈরি হয়ে আমার চেয়ারে নড়ে চড়ে বসলাম। গলা খাঁকারি দিয়ে স্থানীয় লোকের মতো জোর করে থু করে থুতু ফেললাম। তবুও কিছুই নেই। হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো বাঘটা এসে হাজির হলো। দুবার গর্জন করে একটা প্রাণী যেন জাদুমন্ত বলে একটা ঝোপের ভেতর থেকে উড়ে এসে গাছটার গোড়া বেয়ে আমার চেয়ারটার থেকে একটু নিচে যে ডালটা ছিল সেটা পর্যন্ত লাফিয়ে উঠল। আমি টর্চের বোতাম টিপলাম আর দুটো জ্বলন্ত চোখের মাঝ বরাবর তাক করে গোড়া টিপে দিলাম। গুলি খেয়ে বাঘটা একটা হাড় কাঁপানো গর্জন করে নিচে পড়ে গেল। আমি আবারও গুলি করলাম, ওটা আবার একটা গর্জন করে লাফ দিয়ে অদৃশ্য হয়ে গেল। প্রায় 10 মিটার দূরে একটা ঝোপের থেকে ওর শেষ গর্জনটা শুনতে পেলাম। তারপর সব চুপ। আমি জানতাম যে আমার দুটো গুলি লেগেছে,
কিন্তু দুটো গুলিতেও ওকে পেরে ফেলতে না পেরে আফসোস আর নিজের ওপর বিরক্তি হতে লাগলো। তবে এটা জানতাম যে ওটা ভীষণভাবে আহত হয়েছে। সকালবেলায় গ্রামে ফিরে এসে বাঘটার পিছু করার সন্ধিসুলুক ঠিক করতে বসলাম। মুদলাগিরি আমার কথা মতো কাজ আরম্ভ করে দিল। সেই ফাঁকে আমি কিছু খেয়ে নিয়ে ঘণ্টাখানেক ঘুমিয়ে নিলাম। ঠিক হলো একজনের কঠা মোষ নিয়ে আমরা বাঘটাকে খুঁজতে যাব। মোষগুলো বাঘের গন্ধ পেলে উত্তেজিত হয়ে উঠবে আর তার ফলে বাঘটা বেরিয়ে আসতে পারে। অন্তত বাঘটা ঠিক কোথায় আছে তা বুঝতে পারা যেতে পারে। সকাল 9টার সময় 15টা মোষ, তাদের মালিক মুদলাগিরি আর দুজন লোক যারা ওই জঙ্গলটাকে খুব ভালো করে চেনে তাদের নিয়ে ওই গাছটার তলায় হাজির হলাম। প্রথমে আমি গাছটার মাথায় চড়ে বাঘটাকে দেখা যায় কি না তার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোথাও কিছুই দেখতে পেলাম না। গাছের গোড়াতে রক্তের ছিটে থেকে বোঝা যাচ্ছে যে আমার প্রথম গুলিটা ওর মুখের কোথাও লেগেছে, তারপর ওটা ঝোপের ভেতরে চলে গিয়েছে। সেখান থেকে অনেক বেশি রক্তপাতের চিহ্ন থেকে বুঝতে পারলাম আমার দ্বিতীয় গুলিটা তার কাজ ভালোভাবেই করেছে। তারপর আমার মোষগুলোকে যতদূর সম্ভব দূরে দূরে মোটামুটি একটা লাইনে রেখে ধীরে ধীরে এগোতে লাগলাম। আমি মোষগুলোর পিছে পিছে চললাম আর তাদের মালিককে একটা গাছে তুলে দিয়ে ওইখানে অপেক্ষা করতে বললাম। মুদলাগিরিও ওইখানে রইল। এইভাবে 200 মিটার যাবার পর একটা ঝোপের ভেতর থেকে গভীর গর্জন শুনতে পেলাম। তখনই মোষগুলো থেমে গিয়ে যেদিক থেকে গর্জনটা এসেছিল সেই দিকে মাথা নিচু করে শিং বাগিয়ে দাঁড়িয়ে পড়ল। ওখানে একটা গাছ ছিল, সাথে লোক দুজনের একজনকে ইশারায় সেই গাছে চড়ে কিছু দেখা যায় কি না দেখতে বললাম। ও গাছে উঠে আমাকে জানালো যে কিছুই দেখা যাচ্ছে না, মোষগুলো এর মধ্যে পিছু হটে গেছে, আর কিছুতেই এগোবে না। মোষেদের আর গাছের উপরের লোকটাকে ওইখানে রেখে অন্যজনকে নিয়ে আমি পা টিপে টিপে মুদলাগিরির কাছে ফিরে এসে বললাম যে গ্রামে গিয়ে যে কটা কুকুর পায় ধরে নিয়ে আসতে। তাই করতে গিয়ে পাক্কা 1 ঘন্টা পরে মাত্র 2টো কুকুর নিয়ে ফিরে এলো। আমরা মোষগুলোর দিকে কুকুর দুটোকে লেলিয়ে দিলাম আর ও দুটো মোষেদের প্রায় 25 মিটার পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেল। এবার বাঘটা একটা ভয়ঙ্কর গর্জন করে উঠল। মোষেরা ওখানেই দাঁড়িয়ে গেল আর কুকুর দুটো দৌড়ে একটু দূরে গিয়ে তারস্বরে ডাকতে লাগলো। হামাগুড়ি দিয়ে সামনের 2টো মোষের পায়ের ফাঁক দিয়ে ওই ঝোপটার মধ্যে দেখতে চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এবার ও দুটোকে একটু এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করতে একটা মোষ আমাকেই গুঁতোতে এলো। একটুর জন্য ওর বিরাট শিঙের গুঁতোর থেকে বেঁচে গেলাম। এবার বড় বিচ্ছিরি অবস্থার মধ্যে পড়ে গেলাম। সামনে আহত বাঘ যে কোনো সময় তেড়ে আসতে পারে আর চারিদিকে ভীষণ উত্তেজিত মোষের দল। যদি বাঘের হাতে নাও মরি মোষের শিঙের গুঁতো কি লাথি খেয়েই মরতে হবে। তাই খুব আস্তে আস্তে ফিরে এসে লোকটাকে গাছ থেকে নামিয়ে আমরা 3জনে মিলে ওই ঝোপটার মধ্যে পাথর মারতে আরম্ভ করলাম। পাথর পড়ার সাথে সাথে বাঘটা আবার গর্জন করে উঠল, কিন্তু কিছুতেই ওটাকে ঝোপের থেকে বার করা গেল না। এর থেকে মনে হলো যে ওটা ভীষণভাবে আহত হয়েছে, তাই চট করে আক্রমণও করতে পারছে না। তাই পাথর মারা বন্ধ করে দিয়ে ওই লোক দুটো আর কুকুর দুটোকে নিয়ে আমি ঘুর পথে আবার ঝোপটার পিছন দিকে 300 মিটার চলে এলাম। এখান থেকে ধীরে ধীরে প্রতিটি গাছ থেকে ভালো করে দেখে দেখে একটু একটু করে বাঘটার দিকে এগিয়ে গেলাম। এইভাবে 200 মিটার চলে যাবার পর একজন গাছ থেকে ইশারা করে বলল যে কিছু দেখতে পাচ্ছে। গাছে উঠে ওর কাছে যেতে ও ফিসফিস করে বলল যে 50 মিটার দূরে মোষগুলোর দিকে একটা ঝোপে সাদা আর খয়েরি রঙের কিছু দেখতে পাচ্ছে। আরও একটু উপরে উঠে গিয়ে দেখার চেষ্টা করে প্রথমে কিছুই দেখতে পেলাম না, তারপরে খুব ভালো করে দেখতে আবছা মতন সাদা আর খয়েরি রঙের কিছু ওই ঝোপটার উপরে দেখতে পেলাম। ওই দাগটা লক্ষ্য করে গুলি চালালাম আর বাঘটা গর্জন করতে করতে
মোশেদের দিকে তেড়ে গিয়ে কাছের মুস্কার ঘাড়ে লাফিয়ে উঠে পড়ল। অন্য মুসগুলো এক জায়গায় জড়ো হয়ে শিং বাগিয়ে বাঘের দিকে তেড়ে এলো। বাঘে ধরা মুসটা যন্ত্রণায় গ্যাঁক করে ডেকে উঠে প্রাণপণে বাঘটাকে ঘাট থেকে ঝেড়ে ফেলবার চেষ্টা করতে লাগলো, কিন্তু বাঘটা গজরাতে গজরাতে মুসটার পিঠে আঁকড়ে বসে থাকলো। আমার অবস্থান থেকে সব পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, তবে বাঘের সাথে মুসটাকেও মরতে হতে পারে ভেবে গুলি করতে পাচ্ছিলাম না। এর মাঝে বাদবাকি মোষেরা ওখানে পৌঁছে গেছে আর জোড়া শিং নিয়ে বাঘটার উপর ঝাঁপিয়ে পড়েছে। অবস্থা বেগতিক দেখে বাঘটা মুসটার পিঠ থেকে লাফিয়ে পড়ে ঝোপের দিকে দৌড়ে আমার থেকে মাত্র 25 মিটার দূরে একটা হালকা ঝোপের মধ্যে গিয়ে ঢুকেছে। গাছ থেকে বাঘটাকে পরিষ্কার দেখা যাচ্ছে, ওটা ঘাপটি মেরে মুসগুলোর দিকে তাকিয়ে আছে। আমার গুলি ওর কাঁধের ওপর লেগে ওকে সমস্ত যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি দিল। ওটার চামড়া ছাড়াবার সময় দেখলাম যে আমার প্রথম গুলিটা ওর ডান চোখের ঠিক নিচে গালের ওপর লেগে ওপরের চোয়ালের হাড়টা সম্পূর্ণ গুঁড়ো করে দিয়েছে। দ্বিতীয়টা ওর পেটে লেগে বেরিয়ে যাওয়ার সময় একটা বিরাট গর্ত করে গেছে আর তার মধ্যে থেকে নাড়িভুঁড়ির কিছু অংশ বেরিয়ে ঝুলছে। তৃতীয় গুলিটা ওর পেছনের বাঁ পায়ের থাবার একটু ওপরের চামড়া ভেদ করে মাটিতে ঢুকে গেছে। চতুর্থ গুলিটা ওর কলজে ফাটিয়ে দিয়েছে। আগের সেই গাড়িবাবু শিকারীদের গুলিতে ওর যে নিচের চোয়ালের হাড় ভেঙে গিয়েছিল তা উল্টোভাবে জোড়া লাগায় ওটা কিছু কামড়ে খেতে পারত না, আর তার জন্যই ওটা কোনো জন্তু ধরতে না পেরেই বাধ্য হয়ে মানুষ মারতে শুরু করেছিল। বাঘে ধরা মুষ্টার ঘাড়ে বাঘের থাবার ঘায়ে প্রায় 15-20 সেন্টিমিটার জায়গার চামড়া একদম ফালা হয়ে গিয়েছিল, তবে খুব বেশি গভীর ক্ষত হয়নি। গ্রামে ফিরে পটাশ পারম্যাঙ্গানেটের বেশ গাঢ় গোলা দিয়ে ওটার ঘা খুব ভালো করে ধুয়ে দিয়ে 3টে অ্যান্টিবায়োটিকের শিশি খুলে সবটা ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম যাতে ঘায়ে মাছি না বসে, আর 10 দিনের মধ্যে ওই ব্যান্ডেজ খুলতে মানা করে দিলাম। তারপর ওর মালিককে মোষটার জন্য ক্ষতিপূরণ দিয়ে খুশি করে দিলাম। মোষেরা খুব কষ্টসহিষ্ণু প্রাণী, তাই মনে হয় ওই চিকিৎসাতেই ঠিক হয়ে যাবে। এই করে ইয়াম্মাই গুড়ির মানুষ খেকোটার খেলা শেষ হলো। কিন্তু যাদের অবিমিশ্রকারিতা আর দায়িত্বজ্ঞানহীনতার জন্য নিরুপায় হয়ে ওটা গরু মোষ মারা ছেড়ে দিয়ে 700টা নিরাপরাধ ও নিরীহ গ্রামবাসীর মৃত্যুর কারণ হলো, তাদের কোনোরকম শাস্তি দেবার মতো আইন এই দেশে নেই। শেষ হলো কেনেথ অ্যান্ডারসনের শিকার কাহিনী অবলম্বনে তাঁর রচিত গল্প ইয়াম্মাইগুড়ির আদমখোর। গল্পটির ভাষান্তর করেছেন পবিত্রময় দত্ত। গল্পটি পাঠ করলাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।